হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইশানাস পারভিন, পেশায় রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট, এছাড়াও আমি একজন আইআরবি। প্রতিনিয়ত আমি সবসময় যে বিষয়গুলো নিয়ে কথা বলি তারই ধারাবাহিকতায় আজ কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। কেন আজকে এই মিসরিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলবো, তার একটা বড় কারণ হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কেনেডিয়ান ইমিগ্রেশন প্রচুর পরিমাণে ভিজিটর ভিসার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছে, এবং এটা একটা খুবই আনন্দের কথা। কিন্তু পাশাপাশি যে সংবাদ আমাদের কাছে আসছে সেটা দেখছি প্রচুর পরিমাণে মানুষ রিফিউজড হচ্ছেন। হয়তোবা ওনারা যাত্রা যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে শুরু করে, অথবা কোনো জায়গায় ট্রানজিট নিয়েছেন সে জায়গায়, অথবা অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রিতে অর্থাৎ কানাডায় এসে ওনাদেরকে ফেরত যেতে হয়েছে। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওনাদের ভিসাকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, আইআরসিসি তাদেরকে জানিয়ে দিয়েছে যে তোমরা এই ভিসাতে আর ট্রাভেল করবে না। হয়তো নোয়িংলি অর আননোয়িংলি ওনারা ট্রাভেল করার চেষ্টা করছেন, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওনারা সাকসেসফুলি কানাডাতে আসতে পারছেন না অ্যাজ এ ভিজিটর অর অ্যাজ এ ট্যুরিস্ট। খুব সঙ্গত কারণেই প্রশ্ন জাগবে, কেন এটা? এটা তো আমরা আগে এতটা দেখিনি, খুবই কোচিত কম্মা হয়তো এটা হতো, এখন এত ফ্রিকোয়েন্সিতে কেন এটা হচ্ছে? এটার বড় কারণ যেটা, সেটা হচ্ছে, এবং আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। খুব স্বাভাবিক যে এই যে যারা রিফিউজড হচ্ছে, সেটা ওনারা যেখানেই রিফিউজড হন না কেন, সেটা হতে পারে একেবারে যেখান থেকে শুরু করেছিলেন, এটা হতে পারে মাঝামাঝি জায়গাতে, এটা হতে পারে কেনেডিয়ান পোর্ট অফ এন্ট্রিতে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে ওনারা মিসরিপ্রেজেন্টেশন করেছেন। কিভাবে সাধারণত মিসরিপ্রেজেন্টেশন হয়ে থাকে? একটা হচ্ছে ইনফরমেশন দিয়ে, আর একটা হচ্ছে ডকুমেন্টেশন দিয়ে। ইনফরমেশনের দিক থেকে হলে আপনি নিজের সম্পর্কে যা যা কিছু বলেছেন, ইট ইনক্লুডস ইউর পার্সোনাল ইনফরমেশন, ইট ইনক্লুডস ইউর ফাইন্যান্স, ইট ইনক্লুডস ইউর পারপাস অফ ভিজিট, ইট ইনক্লুডস ইউর ট্রাভেল হিস্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা। আর ডকুমেন্টেশন দিয়ে যে মিথ্যে কথাগুলো বলা হয়েছে, যেটা আইআরসিসি ইনভেস্টিগেট করে দেখেছে তথ্যগুলো সঠিক নয়, সেটা যে কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে। সেটা হতে পারে তার এডুকেশনাল ডকুমেন্ট, হতে পারে প্রুফ অফ ফান্ডের ডকুমেন্ট, হতে পারে তার পার্সোনাল আইডেন্টিফিকেশন। এখন কথা হচ্ছে, যদি কারো এই ধরনের ডকুমেন্ট অথবা ইনফরমেশন দেওয়া হয়ে থাকে যেটা সঠিক নয়, এবং যে কারণে একজনকে আইডেন্টিফাই করা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন করেছেন বলে, উনি কানাডার জন্য ইনঅ্যাডমিসিবল, ওনাকে কানাডায় ঢুকতে দেওয়া হবে না। কথাটা এখানেই শেষ নয় যে উনি তাৎক্ষণিকভাবে ইনঅ্যাডমিসিবল হলেন, এটা শাস্তিস্বরূপ আগামী 5 বছরের জন্য উনি ইনঅ্যাডমিসিবল, অর্থাৎ কানাডায় ঢুকতে পারবেন না। সুতরাং আমার মনে হয় যে যারা আপনারা এই ধরনের তথ্য দিচ্ছেন, অথবা হয়তোবা কোনো এজেন্সির কাছে গিয়েছেন, তার আপনি নিজেও জানেন না কী ধরনের ইনফরমেশন, কী ধরনের ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কানাডার জন্য ইনঅ্যাডমিসিবল হয়ে যাচ্ছেন 5 বছরের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমি বলবো যে আপনাদের এই ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া উচিত। যদি আপনাদের কমন কোনো কোয়েশ্চেন থাকে যে ইনঅ্যাডমিসিবিলিটি নিয়ে, মিসরিপ্রেজেন্টেশন নিয়ে, আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এমনও হতে পারে যে আপনাদের কাছে হয়তো সুনির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে, আপনাদের হয়তো বিশেষ কোনো কারণে আপনাদেরকে ইনঅ্যাডমিসিবল করা হয়েছে, এর কি কোনো রেমেডি আছে, এটার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া যায়, তাহলে আমি বলবো যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সার্ভিস নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেল করতে পারেন। দ্য বেস্ট ওয়ে টু রিচ মি ইমেল অ্যাড্রেস হচ্ছে sapphire.imi@gmail.com। এছাড়া আমাকে ফোন করতে পারেন, আমার ফোন নাম্বার হচ্ছে 416-824-4752। এছাড়া আমার ওয়েবসাইটে গেলে আপনারা সকল তথ্য পাবেন সাফায়ার ইমিগ্রেশন, সেটার অ্যাড্রেস হচ্ছে www.sapphireimmigration.com। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন, সাফায়ার ইমিগ্রেশনে আগে আমি একমাত্র ছিলাম যে আরসিআইসি এবং আইআরবি। আমার একজন কলিগ অনিকা সাফায়ার, সেও খুব রিসেন্টলি আইআরবি লাইসেন্স পেয়েছে। সুতরাং এই ইনঅ্যাডমিসিবিলিটি, যেটার সাথে ইমিগ্রেশন রেফিউজি বোর্ডের একটা সম্পর্ক রয়েছে, এবং সেখানে সব ইমিগ্রেশন কনসালটেন্ট আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে না।
সুতরাং আপনারা যদি আমাদের দুজনের যে কোনো কারো সার্ভিস নিতে চান তাহলে যে নাম্বার বললাম এবং যেই অ্যাড্রেসটা বললাম তার মাধ্যমে ইমেল অ্যাড্রেস তার মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের সার্ভিসটাকে এনশিওর করার জন্য সবশেষে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে যে তথ্যটা জেনে আপনি উপকৃত হচ্ছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও যেন এই বিষয়টা জানতে পারে সো আমার মনে হয় যে ইনফরমেশনটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা শেয়ার করবেন আগামীতে আবার অন্য কিছু নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে নতুন কোনো ইনফরমেশন এলে কেনেডিয়ান ইমিগ্রেশন সম্পর্কিত কোনো তথ্য পেলে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি আর আপনারাও নিজেদেরকে আপডেট রাখতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস এপিসোড আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ